পবিত্র শবে মেরাজ আজ হিজরি বর্ষের রজব মাসের 26 তারিখ সমগ্র মুসলিম উম্মাহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালন করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহিমান্বিত এই রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন। সেদিন আল্লাহ তাআলার হুকুমে তিনি বোরাকে চড়ে ঊর্ধ্বলোকে গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। এই দিনেই মুসলিম উম্মাহর ওপর 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন তিনি। সেই ঘটনার আলোকে বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আসকার, দোয়া দুরুদ ও ইবাদত বান্দেগির মাধ্যমে রাতটি পালন করবেন।